অল্প খরচে কিভাবে আমেরিকা যেতে পারবেন এবং আমি কি করলাম সারাদিন সেই ঘটনা তুলে দিলাম আজকের ভিডিওতে। চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই আছেন ভালো, আমি আছি ভালো। এবং আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগে আমি অনেক কিছু দেখাবো। এই ব্লগে সে দেখাবো কীভাবে আপনি অল্প খরচে আমেরিকা যেতে পারেন। তো চলেন আগে শুরু করা যাক ভিডিওটাকে। তো এই দিকে হচ্ছে আমি ব্রাশ করেছি, ফার্স্টে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেছিলাম, তারপরে ফ্রেশ হয়ে গেলাম, মুখ ধুয়ে সুন্দর ক্লিন হতে পারে, দেখছেন কী সুন্দর, একটা চকচকা পরিষ্কার হয়ে গেছিলাম, যদি ভিডিওটা বেশি ফাস্ট হয়ে গেছে। তারপরে এদিকে রুমে এসে এবং রুমে এসে সুন্দরভাবে পরিষ্কার মুছে করা, আমার রেগুলার রুটিন যেটা, মুখে ময়েশ্চারাইজার দেওয়া ফেস ওয়াশের পরে, কারণ মুখ টানে এরা দিলে খুবই সুন্দর থাকে ফেসটা, তাকে তাকে দিয়ে নেই, তারপর বলতেছে বাকি কথাগুলোকে। তো এদিকে হচ্ছে এদিকে আমি ডলাডলি শুরু করছিলাম। ভাই অনেকে বলে শুধু মেয়েরাই বলে ই করে মানে সুন্দর করে থাকতে পারে, কে বলছে ভাই ছেলেরাও সুন্দর করে থাকতে পারে, বুঝছেন? আপনি নিজের যত্নের কাছে অন্য কিছুই নাই, যেই যাই বুক না কেন ভাই, নিজের যত্ন নিজের কাছে সবার আগে। তো এদিকে আমি রেডি হওয়ার পর একটু পানি খাবো, কারণ এটা রেগুলার রুটিন আমার, সকালবেলা ঘুম থেকে উঠে একটু পানি খাবো ব্রাশ ট্রাশ করার পরে। পানি কিন্তু খুবই মজা ছিল। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার ঠোঁটগুলো কিন্তু একটা পিঙ্কিশ পিঙ্কিশ, বুঝছেন, মানে অনেক জায়গায় কালো, কিন্তু এদিকে হচ্ছে আমি এখন রান্না করেছিলাম এবং রান্নাঘরে কিন্তু রয়েছিল ডিম, যেটা আমি দুদিন যাবৎ খাইতেছি, কারণ আমার শরীরে খুব অসুস্থ লাগে, মানে শরীরে শক্তি পাই না, বল পাই না, বুঝছেন। তো ডিমের নিয়ে চলে বসলাম বারান্দা, তখন বারান্দার সঙ্গে ডিমটা খাবো এবং সকালকাল পরিবেশে দেখবো। আর দেখেন ডিম খাওয়া শুরু করছি এদিকে। তো ডিম খাওয়ার আগে আমি অন্য কিছু খাইয়ে ফেলাইছিলাম, কিন্তু ভিডিও করবো তাই জন্য ভালো যে এখন একটা শ্যুটটা নিয়ে রাখি। তো এদিকে ডিম খেয়েছিলাম আর সুন্দর সকালের পরিবেশ দেখলাম, ঢাকা শহরে এত সুন্দর পরিবেশ সকালবেলা, রেগুলার যেটা হয় প্রতিদিন সকাল দেখতে থাকি, দেখে ডিম খাইতেছিলাম। তো ডিম খাওয়া এক পর্যায়ে শেষ হয়ে যায় আমার। তো এখন হচ্ছে আমি রেডি হয়ে এখন বাইরে চলে যাবো, যদি ভিডিও করতে পারি না। তো বাইরে চলে আসছি আমি এদিকে এখন, এবং এই মুহূর্তে যাবো আমার কোচিং সেন্টার, যেখানে হচ্ছে এখন ক্লাস করতে যাবো। আই হোপ আপনারা সবাই জানেন এতদিনে আমি কোথায় কোচিং করতেছি, কেন কোচিং করতেছি, তো আর এর ব্যাপারে কিছু বললাম না। দেখেন আমি চলে যাচ্ছি ওদিকে এবং এখন যাবো হচ্ছে কাজ লাগান আমার কোচিংয়ের যাত্রা বাড়ি। তো বাসে উঠে গেলাম, যদিও 10 মিনিটের রাস্তা, 5 মিনিটের রাস্তা, কিন্তু আমি তাও বাসে যাবো, কারণ ভাই ঢাকার গরম আছে না, একটা বল বুঝতে হবে না। তো এদিকে বাসে উঠে গেছি এবং বাসাতে নামিয়ে গেছি, দেখছেন আমার পরে ভাই এত জ্যাম ছিল যাত্রাবাড়ি, আমি বুঝতে পারি না, মানে সপ্তাহে 3 দিন যাত্রাবাড়ি এমন পরিমাণে জ্যাম থাকে, আপনি হাঁটার জায়গা পাবেন না, এত পরিমাণে জ্যাম। তারপর আমি জ্যাম ফালাই মোলা চলে এসলাম। আর দেখেন একটা দৃশ্য, সেটা হচ্ছে কেউ যাচ্ছে বাড়ি, কেউ যাচ্ছে অফিস, কেউ যাচ্ছে তার কর্মক্ষেত্রে, কেউ যাচ্ছে তার নিজের বাড়িতে। এটা দেখতে খুব ভালো লাগতেছিল আমার কাছে, যে মানে কি বলবো, আমিও একদিন বাসায় যাবো ভাই, যেহেতু আমি বাসায় যাই মাঝে মধ্যে। তো এখন আমি করতে করতে অলরেডি কিন্তু আমি মানে কি বলে ব্রিজে যা হাঁটতেছিলাম এই জ্যামের মধ্যে, কারণ গাড়িগুলোর কোনো অবস্থা ছিল না যাওয়ার মতো। ফাইনালি চলে আসছি আমি সাই ফোর্সে, এবং এটা হচ্ছে সেই সাই ফোর্স যেটা কথা এখন এতক্ষণ বলতেছিলাম। তো আপনি যদি আইএলটিএস করেন, ভালো একটা আইএলটিএস স্কোর করতে পারেন, আপনি কিন্তু আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যে কোনো কান্ট্রিতে খুব সহজ যেতে পারবেন, বুঝছেন, গ্রেট ডাজেন্ট ম্যাটার, বাট আইএলটিএস আপনি মেন ই থাকতেই হবে, ভালো স্কোর থাকতে হবে আইএলটিএসের মধ্যে, এবং এক্সট্রা কারিকুলাম থাকতে হবে, কারণ বাইরের দেশে ভাই আমাদের সামনে গ্রেট ওরা ই করে না, ওরা দেখে আপনি এক্সট্রা কিপার। তো আমি যেটা হাইটটা আসছি আমার একেবারে ঘামাচ্ছে, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল গা, এর দেখে আমি নিজের পোস্তাছিলাম আর বারবার কিরে ভাই এত স্পিডে কথা কই কিনা আজকে। তো ক্লাস শুরু হয়ে গেছে আমাদের, ফার্স্ট আছে রাইটিং ক্লাস হইতেছিল, এদিকে সপ্তাহে 3টা ক্লাস থাকে, 3 দিন 3টা ক্লাস। তো এই দিকে স্যার আমাদের রাইটিং ক্লাস করে দিলেন, তার মধ্যে একটু শ্যুট নিয়ে রাখতেছিলাম যে পরবর্তী ব্লগ অ্যাড করে দেবো। তো করতে করতে কিন্তু মানে টায়ার্ড হয়ে গেছে স্পিডে কথা বলতে বলতে। তো ইনি ক্লাস নিতেছিল আমাদের, এবং এই ভাইটা খুবই ভালো ক্লাস নেয়, খুব সুন্দরভাবে ইংরেজি বুঝায়। A few moments later. তো একটা বাজে আমাদের ক্লাস শেষ হয়েছে, তো এখন আবার ক্লাব করতে যেতে হবে। তো ক্লাবে চলে আসছি আমি এদিকে, এবং ক্লাবে বসে ভাবতেছি কী করবো কী করবো আসছে বাসায় গিয়া। তো এই করতে করতে আমি একটু চিন্তা করতেছিলাম আর মানে কী বুঝলে গেছে স্ক্রিপ্ট হয়ে আমার। তো এদিকে কিন্তু আবারও ক্লাসটা শুরু হয়ে গেছে ক্লাব, এবং ওই ভাইয়ের আবার ক্লাব নিতেছে আমাদের। তো যে ক্লাস করে সে আমাদের ক্লাবটা নেয়, এইভাবে ক্লাব করতেছিলাম, ক্লাব করতে আমার কাছে ভালোই লাগে, কারণ এখানে অনেক কিছু শিখতে পারি। তো ফাইনালি আমাদের ক্লাসও কিন্তু এখানে শেষ হয়ে গেছে। তো আজকে মতো ভিডিওটা বন্ধ আমি বাসায় চলে যাচ্ছি, আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, ফার্স্টে যে বললাম না ওইটা, এই যে ভালো স্কোর করতে হবে। তো আজকে আমি চলে যাই বাসায় যাত্রাবাড়ি জ্যাম দেখতে, দেখা হবে ভিডিওতে।